আজকে আমরা ভোর পাঁচটা থেকে আমরা দেয়ালটা লেখা চালু করেছি বাগদা সমস্ত বিজেপি কর্মীর মধ্যে উন্মাদনা প্রচুর আমরা সেই নিয়ে এগোচ্ছি ভারতীয় জনতা পার্টি যাকেই মনোনীত করুক না কেন আমরা তার হয়ে আমরা খাটব আগামী দিনের লড়াই আমাদের কঠিন তবেও আমরা সেভাবে লড়াই দেব গতকালকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাগদা বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন তার নির্ঘণ্ট প্রকাশ হয়েছে তো খবর পাচ্ছি ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে দেওয়াল লেখা শুরু হয়েছে যদিও এখনো প্রার্থী ঠিক হয়নি আমাদের তৃণমূল কংগ্রেসের এখনো পর্যন্ত প্রার্থী ঠিক হয়নি আমরা আশা করি দু একদিনের মধ্যে জানতে পারবো যে বাগদায় প্রার্থী কে হচ্ছেন তো যেহেতু এটা বিধানসভা নির্বাচন মমতা ব্যানার্জির যে উন্নয়ন সেই উন্নয়নের নির মানুষ ভোট দেবেন লোকসভা নির্বাচন নয় লোকসভা নির্বাচনের সময় মানুষ কেন্দ্র সরকার গড়ার স্থায়ী সরকার গড়ার জন্য ভোট দেয় যেহেতু এটা পশ্চিমবঙ্গে মহাত্মার্জির সরকার আছে পশ্চিমবঙ্গে মহাত্মার্জি যেভাবে উন্নয়ন করছে সেই উন্নয়নের নিখেই এবার তৃণমূলের পক্ষে ভোট সেটা অতি উৎসাহিত ওরা লিখছে ওরা ভেবেছে যে লোকসভা নির্বাচন আমরা এখান থেকে কুড়ি হাজার ভোটে জিতেছি তাই ওরা ভাবছে যে এবার বিধানসভা নির্বাচনে আমরা সেটা সেই ফল করব কিন্তু বাস্তবে সেটা হবে না কারণ মানুষ উন্নয়নের পক্ষে ভোট গত লোকসভা নির্বাচনে আমাদের বাগদা বিধানসভা থেকে আমরা কুড়ি হাজার তিনশো ভোটে ভারতীয় জনতা পার্টি আমরা এগিয়ে আমরা নিশ্চিত যে এই উপনির্বাচনে বাগদাতে আমরা জয়লাভ করব সময় খুব সীমিত মাত্র এক মাসের ভেতরে অর্থাৎ আগামী দশ তারিখে আজ গতকাল দশ তারিখ চলে গেছে আগাম গতকাল দশ তারিখে নির্বাচন ঘোষণা হয়েছে আর আগামী দশ তারিখে নির্বাচন অর্থাৎ এক মাস এই এক মাসের ব্যবধানে নির্বাচন তাই আমাদের সময় খুব সীমিত তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে প্রার্থীকে দল মনোনয়ন দেবে ফুলের প্রতীকে যে প্রার্থী হবে তাকে আমরা জেতাবো এবং তার জন্য আমরা আজকে দেওয়াল লিখন শুরু করেছি চব্বিশ ঘন্টা এখনও অতিক্রান্ত হয়নি আমরা দেওয়াল লিখন শুরু করেছি আশা করি আগামী বাহাত্তর ঘন্টার ভেতরে আমরা বাগদার প্রত্যেকটা দেওয়ালে পৌঁছাবো এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা প্রচার অভিযান শুরু করব।